কবিগান গাইবার জন্য সে পুরুষ মানুষ আর আমি মেয়ে মানুষ তাই সেই হিসাব করে দুইটিকে দুটো বিষয় দিয়ে দিয়েছেন একদিকে মেয়ে আর একদিকে মরদ নাকি বলছেন বাহ 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 একদিকে পুরুষ অপরদিকে প্রকৃতি একদিকে নর অপরদিকে নারী একদিকে শিব একদিকে দুর্গা এ যেমন পুরুষ হবে সেই রকম নারী হয়ে আপনাদের দরবারে আমি দাঁড়িয়ে যাব বাহ বাহ সে যদি শিব হয় আমি দুর্গা হব সে যদি নারায়ণ হয় আমি লক্ষ্মী হব সে যদি রাম হয় আমি সীতা হব সে যদি কৃষ্ণ হয় আমি গৌরহরি হব হ্যাঁ সে যদি কৃষ্ণ হয় আমি রাধা হব সে গৌর হলে আমি বিষ্ণুপ্রিয়া হব সে আদম হলে আমি হাওয়া হব বাবা সে যেমন পুরুষ হবে সেই রকম নারী আমি হব সে যদি বৈদ্যের বাবা হয় আমি বৈদ্যের মা হব সে যদি প্রসেনজিৎ হয় আমি ঋতুপর্ণা হব সে যদি দেব হয় আমি কোয়েল হব সে যদি মিঠুন হয় আমি হেমা মালিনী হব সে যেমন পুরুষ হবে আমি তার কাছে সেই রকম নারী হয়ে দাঁড়াব কোনো চিন্তা নাই মা গো বাবা গো দাদা গো আপনাদের কাছে আমার নিবেদন আমি কবি গানে একটা উকিল মাত্র সে পুরুষের পক্ষে উকিল আর আমি হলাম মায়েদের পক্ষে উকিল আমি মায়েদের পক্ষ ধরে পুরুষকে অনেক কথা বলে যাব তা জটা কথা বলবো আপনাদেরকে বলবো না আপনারা যেন আমার কথা শুনে রাগ করবেন না বাবা বলবেন না সঞ্চিতা মা তুমি এলে আমাদের দুর্নাম কেন করে দিয়ে চলে গেলে আপনাদের দুর্নাম করবো না তাই করতে পারে আমাদের বাড়ির পাশে গান আমার বাড়ি হচ্ছে সুন্দরপুর চোদ্দপুর চোদ্দপুর বাবার বাড়ি সুন্দরপুর শ্বশুর বাড়ি তাই এই গ্রামের পাশে মানুষ হয়ে আপনাদের দুর্নাম করতে পারে আপনারা খুব ভালো আপনারা যদি ভালো না হবেন তাহলে আমাকে মান দিয়ে আমাকে ভালোবেসে আমাকে ভক্তি করে শ্রদ্ধা করে আপনারা কোনো গান শুনতে নিয়ে আসবেন দুটো পুরুষ মানুষ আনলেই তো পারতে হ্যাঁ তাই না তা আপনারা খুব ভালো আমি যা বলার মানে আমার ঘরের লোককে বলবো চিন্তা নাই হ্যাঁ এবার হবে দ্বন্দ্ব এবার হবে দেখবেন লড়াই কিসের লড়াই গো মা আজ নারী পুরুষ এই হবে ওরে তিরে না তেরে না না তেরে না ছেলের একটা মেয়ের তাহলে ছেলের বাবাকে মেয়ে খুঁজতে যেতে হবে না মেয়ের বাবাকে ছেলেও খুঁজতে যেতে হবে না এ হ্যালোতেই হয়ে যাবে হ্যালো তুমি কোথায়
এ বলবে আমি আমতলায় হ্যালো তুমি কোথায় এ বলবে আমি জানতলায় এ বলবে আমি কাঁঠাল তলায় সেইখানে হয়ে যাবে আমাকে তলায় তলায় সিতে সিদুর দান কিন্তু সেইটা সবাই মানতে পারে না আসল বিয়ে হয় কোথায় আমার বাবার বাড়ি উঠোনে চাঁদকে চাঁদকে কঞ্চি পেতে সেখানে ছাসনা তলা পেতে শুভ ক্ষণে সন্ধি ক্ষণে অগ্নি সাক্ষী করে পুরোহিতকে নিয়ে তার সঙ্গে আমার দেখাশোনা এবং সেই জায়গায় দেখা হয় আমাদের বিয়ে হয় আমার পাল্লাদার এখানে আমার আসরে আসিল কখন বেরিয়ে আসবে আর আমারও মনে হয়েছে কখন বেরিয়ে গিয়ে একবার দেখব হ্যাঁ একবার করে খুব খুব করে চিন্তা করতে জানলা দিকে দেখি না হ্যাঁ আর লোকের ভিড়ে দেখতে পাই না আর সেও কিন্তু তাকে তাকে চেয়ে চেয়ে দেখছে কোন জায়গায় আছে এই কথা চিন্তা আমি করছি যখন আজ সাতজন পুরুষ এসে দিল দর্শন সাতজন পুরুষ মানুষ আসবে কিন্তু সেই পুরুষ যেন বিয়ে হয় বিয়ে হয়ে গিয়েছে বউ মরে গিয়েছে বউ মরা হলে হবে না বিয়ে হয়নি সেই পুরুষ হলে হবে না তার জন্য বিয়ে হয় এ আমি ছাড়া তুমি কোথায় খুব বাহাদুরি করে বলে গেলা ওই জায়গায় তুমি থাকবে ওই জায়গায় আমি তুমি যেন বিবাহিত হবে তবে তুমি ওই জায়গায় বিরাজ করবে একটা ছেলের বিয়ে হয় না সে যদি ধরতে যায় না আমি পাটা ধরছি হবে হ্যাঁ কিনা বলো হবে না ওই জায়গায় আমার মান আছে হ্যাঁ সাতজন বিবাহিত পুরুষ গিয়ে একটা চৌকন আকৃতি কাঠের মধ্যে পিড়ির মধ্যে বসিয়ে আমাকে নিয়ে চলে এলো ছাসনা তালায় আমি চোখ দুটো ঢেকে নিয়ে এসেছিলাম যাতে আমি প্রথমে তোমার বদন দর্শন করব বলে কিন্তু চোখ দুটো আস্তে আস্তে খুলছি আর দেখতে পাচ্ছি যে সবাইকে দেখতে পাচ্ছি সেই ভদ্রলোককে দেখতে পাচ্ছে না ও জামাই বাবু পাশে ছিল জামাই বাবু তা জিজ্ঞাসা করছে জামাই বাবু সে ভদ্রলোক কই তুমি আছে আছে ওই দেখো দাঁড়িয়ে আছে তা কি করছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটা মাথা থান ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে একটা কাপড় ঢাকা দিয়ে তাই না সাদা কাপড় ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে চিন্তা করলা এ ব্যাপারটা কি এ কোথায় চুরি করেছে না দাড়ি করেছে যার জন্য মাথায় কাপড় কেন ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে দেখি তো সে ভদ্রলোক বটে না অন্য কাউকে বর সাজিয়ে পাঠিয়ে দিয়েছে নিশ্চয়ই কোনো মতলব আছে এই ঢাকাটা খুলে আমার মাথায় নিয়ে পান দুটো সরিয়ে তখন দেখতে পেলাম হ্যাঁ মাল সেটাই বটে তখন পরপর পরপর করে চোখ বার করে তাকিয়ে তাকিয়ে দেখছে একবার করে চোখ ছোট করছে একবার করে চোখ বড় করছে তাকানোর ভাব কি আমাদের শুভ দৃষ্টি হয়ে গেল পাল্লাদার বইয়ে গেছে নয়নে নয়নে বান বরিশনে তাহে জন্মিল পি এই জায়গায় আমাদের নয়নে নয়নে বান বরিশনে আমাদের পি হয়ে গেল আমি ছাজনা তলায় যাই আমার স্বামীর বামের দিকে বলে বসবো বলে যায় বামের দিকে না বসিয়ে তিনি কি করিল আমার দক্ষিণে দিকে তো বাবা বসাইয়া গেল আমাকে ডান দিকে বসিয়ে দিল গো বাবা হ্যাঁ ডান দিকে কে থাকে মা থাকে না বউ থাকে কে থাকে ডান দিকে কে থাকে মা থাকে আর বাম দিকে থাকে অর্ধাঙ্গিনী বাম দিকে থাকে স্ত্রী তাহলে আমাকে মা সাজিয়ে দিল আমাকে বউ না সাজিয়ে এই কথা চিন্তা করতে করতে পুরোহিত মশাই তার কানে কানে তিনটে মহামন্ত্র বলল আর সেই তিনটে মন্ত্র শুনে আমার ডান দিক থেকে নিয়ে এসে আমার বামে বসিয়ে ডাইনের মাকে বউ করিল ডাইনের মাকে বউ করিল শেষের বউ সাজালো শেষে বউ সাজালো এইখানে দাঁড়িয়ে জিজ্ঞাসিব ভালো মায়ের ছোট্র প্রথমে তুমি আমাকে মা সাজালে ডান
দিকে বসালে। পুরোহিত মশাই তোমার কানে কানে তিনটে মন্ত্র কি এমন বললো সংস্কৃত শ্লোক, সেই মন্ত্র শুনে তুমি ডান দিক থেকে যে আমাকে বামে বসালে, সে তিনটে মন্ত্র কি বা হলো? তিনটে মন্ত্র কি বা হলো? তিনটে শ্লোক বাবা কি বা হলো? তিনটে শ্লোক কি বা হলো? যা দেখে আমার বামে বসাইলো। যাই হোক, অভিনয় ক্ষেত্রে বাবা কে কাকা কে বাবা, কে খুড়ো কে জেঠা, নিজে নিজের মান বাঁচাবার জন্য বাবা না মান রাখবার জন্য বাবা নিজে নিজে আপন আপন সামাল সামাল বাবা। আমি ছিলাম বাবার ঘরেতে, ছেলেটার ঘরে বলে আপনাদের আসর মাজারে। আমি সেই ঘরে বসে আছি এখন সময়ে, সে নাকি আমার ঘরে গিয়ে হাজির হলো। সত্যি আমার ঘরে গিয়ে হাজির হয়েছিল, নিরালায় নির্জন স্থানে কেউ ছিল না সেই ঘরে। জিজ্ঞাসা করছে, ও নারী ও নারী তুমি ভালোই আছো তো? ভালোই আছো তো নারী? তুমি ভালোই আছো তো? ওরে নারী তুমি ভালোই আছো তো? তখন কথা বলছে সব ঘরে বলছে, মুখে কথা কয় না ঘরে কথা কয়। তো বাহ খুব ভালো, তবে পছন্দ হয়েছে আমার ঘর বাড়ি দেখে, তোমার ভালো লেগেছে তো? সব ঘরে বলছে মুখে বলা। হ্যাঁ শেষ পর্যন্ত বলছে আমাকে পছন্দ হয়েছে তো? তোমাকে কি না পছন্দ হয়ে থাকতে পারে? আমি তোমার গুরু, তুমি মাধবী বোনের মালতী লতা। আমাদের মধ্যে সম্পর্ক ঠিক হলো সেই রকম, আমাদের মুখের কথা বলতে বলতে আমাদের হিয়াই হইয়াই আলিঙ্গন হলো। অধরে অধরে মধুর আলাপনে তাহে জন্মিল রি, হিয়াই হিয়াই পরশ পড়িলে তাহে জন্মিল তি। আমাদের তি হয়ে গেল, পি হয়ে গেল, রি হয়ে গেল, তি হয়ে গেল। আমি প্রীতি করে ফেলেছি, আমি প্রীতি করে ফেলেছি, তোমায় প্রীতি করে ফেলেছি, তোমায় প্রীতি করে ফেলেছি, তোমায় ভালোবেসে ফেলেছি, তোমায় ভালোবেসে ফেলেছি, তুমি আমার আমি তোমার ভালোবেসে ফেলেছি গো, তুমি আমার আমি তোমার ভালো। এই জায়গায় দাঁড়াইয়া সম্পর্কে সেজন আমার স্বামী হইয়ে যায়, আমি তাহা স্ত্রী হলাম হবেরি বাজারে।
আমার তোমার আমার সম্পর্ক দেখো বিচার করে চিরকাল চিরদিন তুমি আমার হয়ে থাকবে আমি তোমার হয়ে থাকব কেউ কাউকে কোনোদিন ভুল বুঝে চলে যাব না কেউ কাউকে কোনোদিন শ্বশুরে সরিয়ে দেব না আমাদের মধ্যে এক ধ্রুবকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছে সে ধ্রুব যেমন স্থির হয়ে থাকে আমাদের প্রেম যেন অটুট এবং স্থির হয়ে থাকে এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের চলার পথ শুরু হলো আগামী দিনে বাবা একটা কবিয়াল একটা কবিয়ালকে জিজ্ঞাসা করতে হয় সেই সূত্র ধরে আমার পাল্লা দ্বার আমাকে জিজ্ঞাসা করে গেছে আমার স্বামী বলো বলো নারী তো আমায় বিবাহ করিলে কোন কারণে আমায় বিয়ে করিলে বলো তুমি বিয়ে করলে কেন হ্যাঁ বিয়ে করলে কি হয় ও মা আপনারা হিসাব করে বলুন তো আপনারা বিয়ে কেন করেছেন কি জন্য করেছেন আপনারাই বা বিয়ে কেন করেছেন ঠিক কই কি জন্য করেছেন বিয়ে করবার কারণটা কি আমার যেমন একটা বিয়ে করবার কারণ আছে হে পুরুষ তোমার একটা বিয়ে করবার কারণ আছে তুমি ছাড়া আমি নেই আমি ছাড়া তুমি নেই আমরা দুজনে একে অপরের উপর নির্ভরশীল এই বিশ্ব সংসার সৃষ্টির জন্য এই বিশ্ব সংসার সৃষ্টির কারণার্থে অর্থাৎ পুং নাম নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদেরকে বিবাহ করতে হয় বলে একটা নরক আছে সেই নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদেরকে বিবাহ করতে হবে তবে আমরা সেই পুং নরক থেকে আমরা উদ্ধার পাবো সে নারীও বটে আবার সে পুরুষও বটে আমি তোমায় কইয়ে যা আর জীবনে চলার পথে একটা সঙ্গিনীর দরকার হয় প্রত্যেকটা মানুষের জীবনে চলার পথে একজন একজনের উপর নির্ভর করতে হয় বা একটা সঙ্গিনীর দরকার হয় পুরুষের একটা নারী সঙ্গিনী নইলে হবে না একটা নারীর একটা পুরুষ সঙ্গী নইলে চলবে না একটা বাবাজির একটা মাতাজি নইলে চলবে না দেবাদিদে মহাদেব পার্বতীকে নইলে চলবে না তাহলে সবাই সবার উপর নির্ভরশীল তাই চলার পথে বেঁচে থাকার জন্য একটা সঙ্গিনীর দরকার যার জন্য আমরা বিবাহ করি এবং পুং নাম নরক থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা বিবাহ করে থাকি পুত্র উৎপাদন করার জন্য যে পুত্র উৎপাদন করে আমার নরক থেকে উদ্ধার করতে পারে বাবা আমি আমি তোমারে জানাই আমি ভাবের কথাই আজ তোমায় জানাই দিলাম তাই বলিতে বলিতে আধা সজন বলে গেল আজ শোনো শোনো নারী জাতি বাড়ি কোথায় হল আজ তোমাদের বাড়ি নাই ভবে বাজারে আজ কোথায় তোমার বাড়ি তুমি বলো প্রকাশ করে বাবার বাড়ি এই গ্রামেতে শ্বশুর বাড়ি ওই তোমার বাড়ি কইব নারী তোমার বাড়ি কই আরে নারী তোমাদের তো বাড়ি নেই ও মা তোমাদের বাড়ি আছে আছে কোথায় আছে বাবা বাড়ি নাই আমার পাল্লাদার ঠিকই বলে গেছে ও বাবা আপনারা বলুন তো আপনাদের বাড়ি আছে আছে বাড়ি আছে বাড়ি বাড়ি নাই তুমি যতই বলাই করো আমার বাড়ি বাড়ি তো কোথায় তোমার বাড়ি বটে যে বাড়িতে বাস করছো সে বাড়ি তোমার বাড়ি যতক্ষণ তোমার গায়ে রক্ত গায়ে থাকবে তখন আমার ঘর আমার বাড়ি আমার জায়গায় আমার জমি আমার গাড়ি আমার বিষয় সম্পত্তি সব আমার এই বলে সংসারে রাজা সেজে বসে থাকো পরের বাড়িতে বাস করছে আর সাহসগিরি বলে আরে যত সাহস তো বইয়ের কাছে যত দাদাগিরি বাবাগিরি বইয়ের কাছে ঘরের বইয়ের কাছে হ্যাঁ এরা বইয়ের কাছ থেকে যদি অন্য জায়গায় যেতে বলো একটা অফিসে যেতে বলো একটা জায়গায় ভালো জায়গায় কথা বলতে বলো একটা মাইক্রোফোনে এমন একজন চলে আসছে দশটা টাকা দেবে মাইক্রোফোনে কথা বলতে আর কথা বেরোচ্ছে না এই তো তুমি পুরুষ বাবা হ্যাঁ বাড়ি কার